প্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম বার্ডস কিংডমের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি পাখির জন্য ইসেল সিরাপের উপকারিতা কী কী সেই সম্পর্কে আলোচনা করব তো ভিওর্স আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখনই এবং পাশে থাকা বিল বটনে ক্লিক করুন তাহলে আমাদের নতুন নতুন ভিডিওগুলি সবার আগে আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে পাখির জন্য ক্যালসিয়াম ও ভিটামিনের কিছু কোর্স করাতে হয় নিয়মিত এই ভিটামিন ও ক্যালসিয়াম কোর্স করাতে হয় এক এক সময় এক এক রকম ভাবে পাখি বিভিন্ন শারীরিক ও ক্যালসিয়াম ভিটামিনের চাহিদা প্রয়োজন অনুযায়ী যেমন পাখিকে রেস্টে দেওয়ার সময় একটা কোর্স করাতে হয় আবার ব্রিডিংয়ে দেওয়ার সময় একটা কোর্স করাতে হয় ডিম বাচ্চা করার পর আর একটা কোর্স করাতে হয় এইভাবে নিয়মিত পাখিকে বিভিন্ন ভিটামিন ও ক্যালসিয়াম কোর্স করাতে হয় যদি আপনি এই ক্যালসিয়াম ও ভিটামিন কোর্স নিয়মিত না করান তাহলে আপনি পাখি থেকে ভালো রেজাল্ট পাবেন না আর আপনার পাখিও সুস্থ থাকবে না এবং ক্যালসিয়াম ও ভিটামিনের অভাবে পাখির বিভিন্ন রোগ ব্যাধি হবে ব্রিডিং ফলাফল ভালো পাবেন না আমাদের অনেকের পাখি ডিম পারে কিন্তু ডিম থেকে বাচ্চা ফুটে না অর্থাৎ ডিম ফার্টাইল হয় না ডিম ফার্টাইল না হওয়ার পেছনে অনেক বড়ো কারণ হলো ভিটামিন ও ক্যালসিয়ামের অভাব তাই ডিম যাতে ফার্টাইল হয় এর জন্য আপনার পাখিকে ব্রিডিংয়ে দেওয়ার আগে ইসেল সিরাপের ক্রোসটি করিয়ে নেবেন তাহলে ভালো ফলাফল পাবেন আশা করি ইসেল মূলত ভিটামিন ই এর অভাব দূর করে পশু পাখির এর কার্যকৃতা হলো ডিম থেকে বাচ্চা ফুটার হার বৃদ্ধি করা ওজন বৃদ্ধি করা শারীরিক বৃদ্ধি ও পালক গজানো ত্বরান্বিত করা এই সিরাপটি এই ধরনের কাজ করে থাকে এই সিরাপটি অনেক ভালো পাখির জন্য উপকারী একটি সিরাপ সিরাপটি স্কোয়ার কোম্পানিরও আছে রেন্টা কোম্পানিরও আছে রেন্টারটা নিবে একশো টাকা এবং স্কোয়ারের দাম হলো একশো টাকা দুটোই ভালো আপনি যে কোনো একটি ব্যবহার করতে পারেন পাখির জন্য কিভাবে ও কখন পাখিকে এই সিরাপের কোষ্টি করাবেন তা জেনে নিন পাখিকে বিডিংয়ের দেওয়ার আগে ক্যালপ্লাক্স সিরাপের কোর্স এক সপ্তাহ করিয়ে নেবেন তারপরে তিন দিন বিরতি দিয়ে ইসেল এক এম এল এক লিটার পানিতে মিশিয়ে টানা সাত দিন দিবেন প্রতিদিন সকালে সাতটা আটটার দিকে এই মেডিসিন মিশ্রিত পানি দিবেন তারপর বেলা বারোটা একটার দিকে সেই পানি ফেলে নর্মাল পানি দিবেন তো ভিওর্স আজকে আপনাদের সাথে আমি ইসেল সিরাপের উপকারিতা নিয়ে আলোচনা করলাম ইনশাল্লাহ এরপরে পাখির ডিসভ্যাক্ট সিরাপের উপকারিতা নিয়ে আরেকটি ভিডিও তৈরি করব ইনশাল্লাহ আর এর আগে ক্যালপ্লেক্স সিরাপের উপকারিতা নিয়ে একটি ভিডিও তৈরি করেছিলাম ইচ্ছা আছে ইনশাল্লাহ পাখির ভিটামিন ও ক্যালসিয়ামের জন্য যত ভালো মানের সিরাপ ও মেডিসিন আছে সেগুলো নিয়ে ভিডিও তৈরি করব এক এক সিরাপের ভিন্ন ভিন্ন কাজ এগুলো আমাদের জানা জরুরি মনে রাখবেন পাখি পালন করে সফলতা অর্জন করতে হলে আগে আপনাকে পাখি সম্পর্কে অনেক অভিজ্ঞতা আর ধৈর্য থাকতে হবে কেননা পাখি পালন করে বেশিরভাগ লোকই সফল হতে পারে নাই শেষে নিজের ভাগ্যের উপর দোষ চাপিয়ে দিয়ে বলে আমার ভাগ্য খারাপ পাখি ডিম বাচ্চা করে না ঠিক মতো বাচ্চা ফুটলো বাচ্চা মরে যায় পাখি অসুস্থ হয়ে মারা যায় ইত্যাদি ইত্যাদি সমস্যার কথা বলে শেষে পাখি পালন ছেড়ে দেয় পাখি পালন করে আপনি তখনই সফল হতে পারবেন যখন আপনি পাখির খাতার কাছে দাঁড়িয়ে উপলব্ধি করতে পারবেন আপনার পাখি কি চায় ও তার শারীরিক অবস্থা অ্যাক্টিভিটিস দেখে বুঝতে পারবেন আপনার পাখি সুস্থ না অসুস্থ আর এই জিনিসগুলো বুঝতে হলে আপনার পাখি বড় বড় বিড়ালের সাথে নিয়মিত যোগাযোগ করতে হবে এবং তাদের থেকে পরামর্শ নিতে হবে আর প্রতিদিন পাখিকে এক ঘন্টা করে সময় দিবেন তাহলে আপনার মন মানসিকতা ভালো থাকবে এবং পাখির সাথে আপনারও ভালো বন্ধুত্ব গড়ে উঠবে তো বিওয়ার্স যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিবেন এবং এই ভিডিওটি আপনার পাখাল বন্ধুদের মাঝে শেয়ার করবেন আশা করি তারাও উপকৃত হবে আর আমার এই চ্যানেলে আরও ভালো ভালো ভিডিও আছে পাখির বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আপনারা এই ভিডিওটির নিচে ডিসক্রিপশানে লিঙ্কগুলো পাবেন অথবা আপনারা কমেন্ট করে জানাতে পারেন আগামীতে কোন বিষয়ের উপর ভিডিও করলে আপনাদের ভালো হয় এবং উপকারে আসবে আমি সেই বিষয়ের উপর ভিডিও তৈরি করব ইনশাল্লাহ আবারও রিকোয়েস্ট করছি বিয়র্স আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমি আরও ভালো ভালো ভিডিও তৈরি করব ইনশাল্লাহ আপনাদের জন্য আপনারা উপকৃত হবেন তো সবাই ভালো থাকবেন পাখির প্রতি যত্ন নেবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ